দীর্ঘ বছর ধরে সকল পরিবারের মহিলাদের কাছে একটি জনপ্রিয় টেলিভিশন গেম শো দিদি নাম্বার ওয়ান, আর তার জনপ্রিয়তা দিনকে দিন ক্রমশ বেড়েই চলেছে। গতকাল 19 নভেম্বর নৈহাটি 17 নম্বর ওয়ার্ডের দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই দিদি নাম্বার ওয়ানের অডিশন। এই অডিশনে পার্টিসিপেট করবার জন্য নৈহাটি ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে সকল মহিলারা সকাল থেকেই ফুল এনার্জি নিয়ে ভিড় করেছে দিদি নাম্বার ওয়ানের অডিশন সেন্টারে। এই বিষয়ে সরাসরি জানালেন দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। সেখানে আছে ডাইনামিক ফিটনেস রাখার জন্য, আপনারা আসুন সেখানে, এখানে যোগারও প্রশিক্ষণ দেওয়া হয়, ছোট ছোট বাচ্চা সকলকেই প্রশিক্ষণ দিয়ে প্রতিযোগিতা স্তর নৈহাটি 17 নম্বর ওয়ার্ডে দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে কিন্তু আজকে এখানে দিদি নাম্বার ওয়ানের যে অডিশন, সেই অডিশনের কিন্তু আজকে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে, এবং অজস্র মানুষ কিন্তু এই জায়গায় কিন্তু জমায়েত আছে। এবং আমরা এই দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের যে কর্তৃপক্ষ তার সাথে কথা বলবো। দিদি, 24 ঘন্টা লাগবে, আপনাকে স্বাগত। আজকে আজকে দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছে আপনাদের আপনাদের উদ্যোগে, এবং বিগত দিনও দেখা গেছে নৈহাটি 17 নম্বর ওয়ার্ডে দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের বিভিন্ন রকম সামাজিক বলুন, কোনো দুস্থ বলুন, বিভিন্ন রকম উদ্যোগ আপনারা নিয়ে নিয়েছেন, কিন্তু আজকে একদম ব্যতিক্রমী পরিবেশ, সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের অডিশন। গোটা নৈহাটি থেকে কিন্তু প্রচুর মহিলারা এখানে উপস্থিত হচ্ছে, কী বলবেন, কী অনুভূতি? নমস্কার, আমি দেবিকা সিংহ। আপনারা দেখেছেন এর আগেও দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন বিভিন্ন রকম কাজে এগিয়ে গেছে, সমাজের স্বাস্থ্য সচেতনতার দিক থেকে বলুন সব কিছুতে এগিয়ে গেছে। তো দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের সাথে রয়েছে যে একটা ডাইনামিক ফিটনেস, যে স্বাস্থ্য সচেতনতা তারা দেখিয়েছে, এখন তারা মহিলারা চিন্তাভাবনা করেছে যে কিছু একটা অন্যরকম করবার, তাই আজকে আমাদের এই চিন্তাধারা। দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এখানে, দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন এই আয়োজন করেছে। আগামী দিনেও আমাদের ইচ্ছা আছে অনেক কিছু করবার, প্রত্যেককে এইখানে আমরা আসার জন্য অনুরোধ করছি যে আসুক, দেখুক আমাদের সাথে লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন আরও এগিয়ে চলতে চায়। সবাইকে স্বাগত। আপনি যে জায়গায় অর্থাৎ এই লোহাঘাটের যে পার্কের সামনে দাঁড়িয়ে আছেন, আপনার বাইরের পরিবেশটাকে আপনি এ মতো মুহূর্তে দেখেছেন যে কি ঠাসা ঠাসের গোটা নৈহাটি থেকে মানুষের ভিড়? শুধু নৈহাটি না, আমার মনে হয় নৈহাটির বাইরের থেকেও অনেকে এসেছেন, মানে ভিড় আমি যা দেখলাম মোটামুটি 1000-এর কাছে লোক মানে দাঁড়িয়ে গেছে বেলা 11টার সময়। কাল রাত 2টোর থেকে সবাই লাইন দিয়েছে, আমি রাত্রি 2টোর থেকে লাইন দিয়েছেন 18 তারিখ থেকে আর কি। 18 তারিখ, 19 তারিখ যেহেতু প্রোগ্রামটা রাখা হয়েছে, তাই 18 তারিখ থেকেই রাত্রিবেলা 2টোর থেকেই সব লাইনে রয়েছে। কটা অবধি চলবে এই অডিশন? অডিশনের টাইমিং রয়েছে 11টার থেকে বিকেল 4টে অবধি, এই পর্যন্ত ফর্ম পাওয়া যাবে। অডিশন হয়তো রাত্রি 10টা 11টাও হতে পারে, কিন্তু ফর্ম আমরা 4টে অবধি বিকেল দেওয়া হবে। এর মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করবে তারাই এখানে। মোটামুটি কতজন মানুষ হতে পারে, মহিলা হতে পারে বলে আইডিয়া হচ্ছে আপনার? বিকেল 4টে অবধি তো মহিলাদের ভিড় মনে হচ্ছেই তো 1000 ছুঁয়ে যাবে। আচ্ছা, আপনি তো কর্তৃপক্ষ, লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন একজন কর্তৃপক্ষ, আপনি কি দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করবেন? আমি দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করবো এই কার করবো না, ইচ্ছা তো আছে, আমি অন্যদের সুযোগ করে দিতে চাই। দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে আজকে এখানে দিদি নাম্বার ওয়ানের যে অডিশনের মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু ছবি আমরা দেখাচ্ছি দূর দিগন্ত থেকে কিন্তু লাইন। এবং শুধু তাই না, এই যে কর্তৃপক্ষ দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের, সেই কর্তৃপক্ষ কিন্তু জানালো গতকাল রাত প্রায় 2টো থেকে কিন্তু এই লাইন কিন্তু শুরু হয়েছে, এবং আজকে বিকেল 4টে অবধি কিন্তু চলবে, এবং 4টে সেই সময়টাও কিন্তু অতিক্রম হতে পারে। যারা লাইনে বিগত সময় থেকে তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রতিক্রিয়া নেব। আপনি কতক্ষণ এসেছেন এখানে? প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে রয়েছি। আর আপনার নাম? আমার নাম ডোনা বিশ্বাস। এই তো দেউলপাড়া থেকে এসেছি, রেল মাঠের পাশে। দিদি নাম্বার ওয়ানের যে আজকে এই অডিশন মুহূর্ত কেমন লাগছে এখানে এসে? একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, প্রথমবার দিচ্ছি, ভালোই লাগছে। এটা প্রথমবার? হ্যাঁ হ্যাঁ, প্রথম।
আরেকজনের কাছে চলে যাব। দিদি কোথা থেকে এসেছেন আপনি? আমি নৈহাটি থেকে এসেছি, ওপারে ঝুম্পা দাস। কখন এসেছিলেন আপনি? আমি এসেছি তখন 11:30। খাওয়া দাওয়া হয়েছে? আমি তো মেয়েকে স্কুলে দিতে এসেছি। মেয়েকে স্কুলে দিয়ে সরাসরি লাইনে দিদি নাম্বার ওয়ান এর, এতটা অ্যাডিক্টেড আপনারা দিদি নাম্বার ওয়ান এর জন্য, এবং এতটা খুব অ্যাডিক্টেড, আমরা খুব অ্যাডিক্টেড। আমি এর আগে অডিশন দিয়েছি পান্নালাল স্কুলে, হয়নি, এবার এখানে এসেছি, দেখি হয় কি না। এই নিয়ে কবার আপনার? এবার সেকেন্ড বার। কেমন লাগছে? ভালো লাগছে, লাইনে দাঁড়াতে ভালো লাগছে। আমি তো প্রথমবার, আমি এই প্রথম প্রথমবার। হ্যাঁ হ্যাঁ, প্রথম। দেখা যাক হবে কি না। আপনি কোথা থেকে এসেছেন? কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে কখন এসেছেন? 2 ঘন্টা হয়ে গেল। তা কেমন লাগছে আজকে দিদি নাম্বার ওয়ান এর এই লাইনে দাঁড়িয়ে? ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। আমার অভিজ্ঞতা কি রকম? ভালোই লাগছে এখনো পর্যন্ত, তো দেখা যাক আগে গিয়ে কি হয়। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এইভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন। ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে, নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।